বিজ্ঞানীরা মানব কল্যাণে অনেক ড্রাগ আবিষ্কার করেছেন। এগুলোর মধ্যে কিছু ড্রাগ বদলে দিয়েছে মানব ইতিহাস, প্রতিরোধ করেছে ভয়াবহ সকল রোগ। কোনো কোনো ড্রাগ আবার হয়ে উঠেছে মানব জাতির জন্য অভিশাপ স্বরূপ। আবার কিছু কিছু ড্রাগ মানব জাতির জন্য উন্মুক্ত করেছে এক নতুন জগৎ। এমনি একটি ড্রাগের নাম হচ্ছে এলএসডি। সাইকেডেলিক মাদকের আলোচনা আসলেই এলএসডির নাম আসবে সবার আগে। সাইকেডেলিক মাদক হলো এমন এক ধরনের ড্রাগ যা ব্যবহারের ফলে মানুষ বাস্তব আর অবাস্তবের পার্থক্য ভুলে যায়। এলএসডি মূলত এক ধরনের অ্যাসিড, এর পূর্ণ নাম লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড। সম্প্রতি বাংলাদেশে এলএসডির প্রভাবে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ভয়াবহ এই মাদক ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। রাই এবং বিভিন্ন ধরনের শস্যের গায়ে জন্মানো এক বিশেষ ধরনের ছত্রাকের শরীর থেকে লাইসার্জিক অ্যাসিড পাওয়া যায়, যে অ্যাসিড রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে এলএসডি তৈরি করে। 1938 সালে সুইস বিজ্ঞানী অ্যালবার্ট হফম্যান তার ল্যাবে এমন একটি ঔষধ তৈরির প্রচেষ্টায় ছিলেন যা বাচ্চা জন্মকালীন সময়ে মূত্র সংকোচনজনিত সমস্যার সমাধান করবে। এই জন্য তিনি এরগট নামের একটি ফাঙ্গাস নিয়ে কাজ করেন এবং এলএসডি আবিষ্কার করেন। দুর্ঘটনাবশত একদিন এই ড্রাগ তার জিহ্বার সংস্পর্শে আসে এবং তার হেলুসিনেশন শুরু হয়ে যায়। পরবর্তীতে তিনি এই ড্রাগ নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালান। যে কাজের জন্য হফম্যান এই ড্রাগ তৈরি করেন তা করতে এই ড্রাগ ব্যর্থ হলে হফম্যান 1943 সালে এই ড্রাগটির সঠিক ব্যবহার জানতে জুরিখে একটি ফার্মাসিউটিক্যাল ল্যাবে পাঠান। এই ড্রাগটি ল্যাবে বিভিন্ন প্রাণীর ওপর পরীক্ষার পর বিজ্ঞানীরা ধারণা করেন এই এলএসডি মানসিক ভারসাম্যহীনতার সমাধান হতে পারে। পরবর্তীতে 1947 সালে এলএসডি জুরিখের একটি মানসিক হাসপাতালে সরবরাহ করা হয়। সিজোফ্রেনিয়া সহ অন্যান্য মানসিক রোগে আক্রান্ত রোগীর ওপর এই ড্রাগ পরীক্ষা করা হয়, কিন্তু এলএসডি এই সকল সমস্যা সমাধানেও ব্যর্থ হয়। অনেকে ধারণা করতে থাকে 50-এর দশকের জনপ্রিয় সাইকোথেরাপিতে এই ড্রাগটি যুগান্তকারী হতে পারে, তাই একে বিভিন্ন থেরাপিস্টের কাছে সে সময় সরবরাহ করা শুরু হয়। এইভাবেই এই ড্রাগটি যুক্তরাষ্ট্রে পৌঁছায় এবং থেরাপিস্টের হাত ধরে সাধারণ মানুষের নাগালে আসে, যা পুরো যুক্তরাষ্ট্র এবং ইউরোপব্যাপী ছড়িয়ে পড়ে। হফম্যান বলেন, আমি এলএসডি আবিষ্কার করিনি, এলএসডি আমাকে খুঁজে নিয়েছে। এলএসডি এতই ভয়ঙ্কর যে এর পরিমাণ মাইক্রোগ্রামে হিসেব করা হয়। এক মাইক্রোগ্রাম হল 1 গ্রামের 10 লক্ষ ভাগের 1 ভাগ। সাধারণত এলএসডির একটি ডোজ 40 থেকে 500 মাইক্রোগ্রাম হতে পারে, যা একটি বালুকণার 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ এই সামান্য পরিমাণ এলএসডি গ্রহণ করলেও যে কারোই ভয়ঙ্কর নেশা হতে পারে। মাদক হিসেবে এলএসডি ব্লটার কাগজে বিক্রি করা হয়। এই কাগজ জিহ্বার উপরে অথবা নিচে রেখে এলএসডি সেবন করতে হয়। এলএসডি গ্রহণের পর মানুষের মস্তিষ্কে সেরোটোনিন নামক হরমোন নিঃসৃত হয় এবং এলএসডি সঙ্গে এটি বিক্রিয়া করে, যার ফলে মানুষের শ্রবণ এবং দর্শন ইন্দ্রিয় অতি সক্রিয় হয়ে যায়। সেই কারণে এলএসডি সেবনের পর মানুষ অদ্ভুত রকমের আলো কিংবা রং দেখতে পায়, কেউ আবার অস্বাভাবিক শব্দ শুনে যার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, আর এই অবস্থাকে বলে এলএসডি ট্রিপ। এলএসডি ট্রিপে থাকাকালীন মানুষ দুই ধরনের আচরণ করে। কেউ নিজেকে খুব একা মনে করে, নিজেকে দুনিয়ার কাছে অপ্রয়োজনীয় মনে করে, নিজেকে খুব অপরাধী মনে করে, তখন নিজের প্রতি এদের ঘৃণা জন্মে, তখন এরা যে কোনো কিছুই করতে সক্ষম, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের সাথে হয়েছে বলে ধারণা করা হয়। এলএসডি গ্রহণ করে ভুল রাস্তা দেখে দুর্ঘটনার শিকার হওয়া, বাড়ির জানালা দিয়ে লাফিয়ে পড়া, অহেতুক আতঙ্কিত হয়ে দুর্ঘটনার শিকার হওয়ার অনেক ঘটনাই নথিবদ্ধ হয়েছে। আবার এলএসডি গ্রহণের পর অনেকেই মনে করে তার শরীরে আধ্যাত্মিক ক্ষমতা এসেছে, নিজেকে সে তখন রাজা কিংবা খুব সুখী মনে করে। এগুলো হচ্ছে গুড ট্রিপ। এলএসডি ট্রিপ সাধারণত 7 থেকে 8 ঘন্টা থাকে। প্রচলিত যে কোনো মাদকের তুলনায় এলএসডি 1000 গুণ বেশি শক্তিশালী, তবে এটি অন্যান্য মাদকের মতো আসক্তি করে না। এলএসডির সবচেয়ে ভয়াবহ দিক হল ফ্ল্যাশব্যাক। এলএসডি গ্রহণের কয়েক মাস কিংবা কয়েক বছর পরেও এলএসডির প্রভাব ফিরে আসতে পারে। এই কারণে অনেকের মধ্যে মানসিক সমস্যা হয়। সহজ ভাষায় বলতে গেলে এলএসডি গ্রহণে মানুষের পাগল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। অনেকে বাস্তব আর অবাস্তবের পার্থক্য ভুলে যায়, তাদের মনের মধ্যে এক আলাদা জগতের সৃষ্টি হয়। তখন তাদেরকে মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। তাই সমাজকে সচেতন করতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।